পুরা টনু সবাইকে সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগে আজ আমরা আলোচনা করব নবম অধ্যায়। নবম অধ্যায় রয়েছে বিপণন। বিপণন প্রথমে আমরা জানবো বিপণন কি। বিপণন কি সাধারণ অর্থে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলা হয়। যেমন তুমি বা আমি যে কোনো পণ্য সামগ্রী, সে হতে পারে শাক সবজি, মাছ মাংস, ফলমূল, পাশের দোকান, বাড়ি বা পাশের জমি থেকে কিনে আনলাম, সেটা হচ্ছে সাধারণ অর্থে বিপণন। সেক্ষেত্রে আমি বা তুমি যদি কিনে আনি, আমরা হচ্ছি ক্রেতা, আর যে ব্যক্তিদের কাছ থেকে কিনে আনলাম তারা হচ্ছে বিক্রেতা। এই বিপণনটাকে আরেকটু বিস্তারিতভাবে বা ব্যাপক অর্থে বলতে গেলে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদকের কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত মাঝখানে যে সমস্ত কার্যাবলীগুলো সম্পাদন করতে হয় সেগুলোকে বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। যেমন সে হতে পারে ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদি। তাহলে এই যে পণ্য সামগ্রী ভোক্তা বা ব্যবহারকারী নিকট পৌঁছানোর কার্যাবলী, যে অনেকগুলো কার্যাবলী রয়েছে মাঝখানে, এই কার্যাবলীগুলো কি কি আমরা দেখব। তাহলে এখন আসি আমরা বিপণনের কার্যাবলীগুলো কি কি। বিপণনের কার্যাবলীগুলো এক, ক্রয়। ক্রয় কি? যেমন তোমরা বা আমরা কোন একটা পণ্য সামগ্রী কিনে আনি, যাদের কাছ থেকে কিনে আনলাম তারা বিক্রেতা, আমরা যে কিনে আনলাম আমরা হচ্ছে ক্রেতা। আর এই ক্রয় হচ্ছে বিপণনের বা বাজারজাতকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী। এখন আসি বিক্রয়। বিক্রয় কি? বিক্রয় আর ক্রয় একটার সাথে অন্যটা জড়িত। আমি কিনে আনলে আমি ক্রেতা, যাদের কাছ থেকে কিনে আনলাম তারা বিক্রেতা। আবার আমি যখন বিক্রয় করব তখন আমি বিক্রেতা, আমার কাছ থেকে যারা কিনবে তারা ক্রেতা। তাহলে এটাও বিপণন বা বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। এখন আসি পরিবহন। পরিবহন 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 হচ্ছে বিপণনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পরিবহনের মাধ্যমে পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, যা বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। পরে আসি গুদামজাতকরণ। গুদামজাতকরণ বাজারজাতকরণের বা বিপণনের একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কাজ। গুদামজাতকরণের মাধ্যমে আমরা পণ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী সারা বছরের জন্য ভোগ বা ব্যবহার করতে পারি। যেমন শীতকালীন টমেটো আমরা সারা বছর ভোগ বা ব্যবহার করতে পারি গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করে রাখার ফলে। তারপরে আসা যাক পর্যায়িতকরণ। পর্যায়িতকরণের মাধ্যমে পণ্য সামগ্রীকে মান অনুযায়ী শ্রেণী বিভাগ করে ক্রয় বিক্রয় করা হয়। এটা একটা বিপণনের অন্যতম কার্যাবলী। তারপরে আসা যাক কমিতকরণ। কমিতকরণ কমিতকরণের মাধ্যমে পণ্য সামগ্রীকে আকার, গুণ, মান, ডিজাইন, শ্রেণী, রং অনুযায়ী শ্রেণী বিন্যাস করে ক্রয় বিক্রয় করা হয়। এটি বিপণনের বা বাজারজাতকরণের একটি অন্যতম অত্যাবশ্যকীয় কার্যাবলী। তারপর আসা যাক মুরকীকরণ। মুরকীকরণ হচ্ছে বিপণনের বা বাজারজাতকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী। মুরকীকরণের মাধ্যমে পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলা হয়। মুরকীকরণের মাধ্যমে পণ্যকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়। মুরকী
যেমন বিভিন্ন ধরনের শিল্পজাত সামগ্রী, সেক্ষেত্রে হতে পারে দুধ, মাছ, মাংস, এই সমস্ত দ্রব্য সামগ্রীকে মূলকীকরণের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হয়। এটা বিপণনের একটি অন্যতম আবশ্যকীয় কার্যক্রম। তারপরে আসা যাক তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণের মাধ্যমে পণ্য ও পণ্যের বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। ক্রেতাদের, ভোক্তাদের, ব্যবহারকারীদের কোন পণ্যটি পছন্দ, অপছন্দ, তাদের চাহিদা, তাদের ভালো মন্দ, এগুলো তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, যা বিপণন বা বাজারজাতকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। তারপরে আসা যাক ভোক্তা থ্যাংক ইউ মেলা।